পঞ্চমীর সন্ধ্যায় তারাপুর কালীমোহন রোড দুর্গাপূজা কমিটির পুজোমণ্ডপ উদ্বোধন হল। শিলচরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে এই পুজো। মহাপঞ্চমীর পুণ্যলগ্নে ফিতে কেটে মণ্ডপের উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। পাড়ার পুজো উদ্বোধন হলো আমাদের 44 বছর। আমি আশা করি অনেকগুলো পরিস্থিতির মধ্যে সে যেভাবে বন্যা এসেছিল, তবুও প্রত্যেকটা পূজা কমিটি যে চেষ্টা নিয়েছে এবং সুন্দর করে পূজাটা করছে তাদেরকে অভিনন্দন, সবার শুভেচ্ছা রইল। আর কালীমোহন রোড পূজা কমিটিকে বলবো যে আমার এই পূজাটা আমার বাড়ির পুজোর মতোই, আর প্রত্যেক বারের মতোটা সুন্দর হোক। এবার যদিও কোভিড নাই, তবু আমরা চেষ্টা করবো সব নিয়ম মেনে পুজোটা করতে। ধন্যবাদ। আমরা এই পূজা মণ্ডপ থেকে সমগ্র বরাকবাসীকে আমার প্রাণভরা অভিনন্দন জানাই। সকলের প্রতি আমাদের শুভেচ্ছা রইল, মার আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক এই কামনা রইল। এবং এই মণ্ডপ থেকে আসামবাসী জনগণকে আমরা বলি, আমার তাদের ভাষায় বলি, সকলো অসমবাসী তেওঁলোকে ভালে থাকক, পূজা খুব ভালভাবে সমাপন হোক, আমার শুভেচ্ছা থাকিল সমগ্র অসমবাসী লৈ। আমি বরাকবাসী হৈ পেলাই তেওঁলোকৰ ওচৰত আমাৰ শুভেচ্ছা জনালোঁ। আমরা কালীমণ্ডল দুর্গাপূজা কমিটির থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি সবাই এই পূজাতে একটা মিলন হবে, সবের একটা আনন্দ হবে, সেটাই আমার ইচ্ছা। কমিটির কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অনেক দর্শনার্থী ও পাড়া প্রতিবেশীরা। উদ্বোধনের সময় মণ্ডপে বাজে ঢাকের বোল, কাঁসর ঘণ্টা ও শাঁখের ধ্বনি। উল্লেখ্য, এই পুজোতে ভক্তদের আরাধনায় থাকবে অশুভ শক্তির বধের প্রার্থনা। 5 দিনের এই উৎসবকে প্রাণবন্ত করে তুলতে এখন চরম ব্যস্ত পুজো কমিটি। পুজো কমিটির সভাপতি হরেন্দ্র চন্দ্র দাস, কার্যকরী সভাপতি সুদর্শন দে, সহসভাপতি দিমান দত্ত, নারায়ণ রায়, সম্পাদক কালিকা প্রসাদ ভট্টাচার্য জানান অসহায়দের সাহায্য প্রদানের মনোবৃত্তি নিয়ে এ পুজোয় নেমেছিলেন তারা। সেদিকে লক্ষ্য রেখে যথাসম্ভব সামাজিক কার্যক্রম চালানো হচ্ছে। পুজো মানেই বাড়তি আনন্দ। পাড়া প্রতিবেশীদের এক পরিবার মেনে একত্রিত হয়ে নিজেরা তৃপ্তি অনুভব করছেন। এই আনন্দকে আরও সুদৃঢ় করে তুলতে পঞ্চমী এবং ষষ্ঠীর দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কচিকাঁচারা বড়দের সঙ্গে মিলে সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরবেন। এবছর কলকাতার মৃৎশিল্পী উজ্জ্বল প্রামাণিক মায়ের চিন্ময় রূপকে মিন্ময়ীতে রূপান্তর করেছেন। বাঙালিয়ানা পরিবেশে মা দুর্গার কাঠামো তৈরি করেছেন। মণ্ডপ সজ্জায় রয়েছেন টিকলুনাথ। এই পুজোতে সপ্তমী থেকে দশমী পর্যন্ত 4 দিন প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, CNN24 শিলচর।